Ah, mais j'arrive pas. আমি যোগদান করার জন্য যাই, আমার স্টেনোকে বলি তোমার যোগদানপত্র লাগবে, আমি আসতেছি মেবি 7 তারিখ 8 তারিখ হবে, আমি যাব, রওনা দিছি। কমিশনারের খোঁজ নিলাম, কমিশনার সাহেব অফিসে নাই, তো ওনাকে আমি রিং দিলাম যে স্যার আমি তো আসতেছি, আমি আজকে যোগদান করব 8 তারিখ, 8ই আগস্ট মেবি। তখন কমিশনার মহোদয় বললেন যে এখন আইসেন না, যেখানে আছেন সেখানে সেফই থাকেন, আমি বললে আইসেন। তাহলে আমি আমি তো মানে যোগদান করতে যাইনি, এ কথা আমি বলি না, যোগদান করার জন্য তো আমি গেছি, আমি কমিশনার সাহেব তো এখনো আছে, উনি তো ভালো মানুষ, ওনাকে জিজ্ঞাসাবাদ করেন যে উনি ওনাকে আমি রিং দিছি কিনা, আমি জয়েন করতে বুঝছি কিনা। আমি যে কাজটা করেছি এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশে যে তুমি এই কাজটা করবা, কোর কমিটি মিটিং, সেই মিটিং এ কে থাকে, স্বরাষ্ট্র সচিব, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, তারপর হলো এনএসআই ডিজিএফআই এসবি প্রধান, তারপরে ঢাকা মেট্রোপলিটনের কমিশন হাবিবুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি হলো নুরুল ইসলাম, সৈয়দ নুরুল ইসলাম, আর এখন যে বিজিপির চিফ উনি, আর এনটিএমসির প্রধান, এই হলো এরা একটা প্রতিদিন একটা কোর কমিটির মিটিং করে। আমি ঢাকাতে গিয়ে দেখলাম প্রতিদিন মিটিং হয়। একদিন হঠাৎ করে আমাকে বললো যে হারুনকে আসতে বললো, কমিশনারকে বললো, যেহেতু আমি কমিশনারের আন্ডারে, কমিশনার হলো ডিএমপির চিফ, তার আন্ডারে 6 জন এডিশনাল কমিশনার, আমি হলাম 6 নম্বর এডিশনাল কমিশনার, তাহলে আমাকে বললো যে ওকে আসতে বললো, তা আমি গেলাম, যার পর বললো যে মানে ওই যে অ্যারেস্ট যেটা এখন এখনের যে এডিশনাল কমিশনার ডিবি যে অ্যারেস্ট গুলি করে, যে হারুন সাহেব আপনার অ্যারেস্টের আমার কাছে হিসাব চাই যে কি কেউ কি অ্যারেস্ট হয়েছে কিনা, তখন আমি বললাম যে স্যার আমার কাছে তো এই মধ্যে কোনো অ্যারেস্ট নাই, তবে র্যাব নুরুকে আমার কাছে অ্যারেস্ট করে। আইনমন্ত্রী মহোদয়কে বললাম স্যার এইভাবে তো আমি দেখেন আরেকটা রেকর্ড কিন্তু প্রকাশ হয়েছে আইন সচিবের সাথে আমার, আমি আইন সচিবকে বলতেছিলাম স্যার এইভাবে তো ঢাকার তো কোনো ইয়ে না, আমাকে তো আপনারা মানে এখানে কালার করা হচ্ছে, আমি ধরিও নাই, আমি এদের সাথে খারাপ ব্যবহার করি নাই, তখন বিভিন্ন মিডিয়াতে আসতেছে, ডিবিতে আটকে রাখা হয়েছে, আমি তখন স্বরাষ্ট্রমন্ত্রী সচিব সবাইকে বললাম যে স্যার এই দোষ তো আমার গোচাচ্ছে, আমি তো কোনো কুলি পাচ্ছি না, এদিক দিয়ে আপনারা দিচ্ছেন, এদিক দিয়ে আবার পাবলিক জানতেছে যে আমি এদেরকে এনে, কিন্তু কিন্তু এখনো পর্যন্ত আপনি 6 জন সমন্বয়কে জিজ্ঞাসাবাদ করবেন, আমি হারুন তাদের সাথে কোনো কটু কথা খারাপ কথা আমি কোনো, এমনকি এদের সাথে আমি যখন নুরু যখন জেলে ছিল, নুরু মানে রিমান্ডে ছিল নুরু, বিপিন নুরুর সাথে কিন্তু আমি আসিফ এবং উপদেষ্টা দুইজনের সাথে কথা বলাই দিছি, ডাচ বাংলা ব্যাংকে 11 কোটি টাকা লুট হয়ে গেল, লুট, আমি সেখানে আমি পুরা 90% টাকা উদ্ধার করার পরেও আমাকে আই হিসাবকে উপর থেকে বলা হলো তোরে বদলি করে দাও, তা আমি এরকম বড় বড় কাজ করেছি বাট আমি পুরস্কার পাই নাই, তারপরও আমি আমার বিবেকের তারণে আমি কাজ করেছি, আমি অন্যায় কোনো করি নাই, কার ক্ষতি করেছি, আমার কাছে যারা যে সকল আসামিরা ছিল, শোনেন এমনও বড় বড় বিএনপি নেতারা আমার কাছে গেছিল, তারা আমাকে আলাদা নিয়ে বলতো হারুন আমার ফ্যামিলিগত প্রবলেম আছে, ফ্যামিলি প্রবলেম সলভ করে দিও, এমন অনেকেই আমি অনেকের প্রবলেম, আমি হারুন গুলি নির্দেশ দিব কিভাবে, আমি কি, আমি কি বিএনপির কমিশনার, আমাকে যে বলা হচ্ছে যে হুকুমদাতা, আমি হুকুমদাতা হবো কেমনে, আমি তো ডিএমপির কমিশনার, হুকুম কে দিল, এই যে এত এত ছাত্র জনতাকে যে হত্যা করা হলো, এই যে মুগ্ধ মারা গেল, আবু সাইদ মারা গেল, এরকম হাজার হাজার ছাত্রকে মারা হলো, এটা কে হুকুম দিছে, এটা কি আসাদুজ্জামান খান কামালের হুকুমে হয়েছে নাকি শেখ হাসিনার হুকুমে হয়েছে, আপনি বলেন, এই কথাটা এই প্রশ্নটা যে আপনি করেছেন, এই প্রশ্নের উত্তর কি আমি দিতে পারবো যে এখানে কার হুকুমে গুলি পুলিশ গুলিটা করেছে, বাংলা ভিশনে কিন্তু দেখা গিয়েছে, বাংলা ভিশনের স্পষ্ট ফুটেজে দেখা যাচ্ছে যে 5 তারিখে আপনি মাঠে, এটা তো আপনাকে আমি বলছি, যখন আমি যখন মানে আমরা যখন চলাচল করেছি তখন তো আমাদের তো লাইফ জ্যাকেট বা আমরা এগুলি নিয়ে চলাচল করেছি, আমরা তো আর খালি হাতে, কারণ এখন তো সব জায়গার মধ্যে একটা বিশৃঙ্খলা পরিবেশ বুঝছেন নাই, সেই কারণে তো আমরা আমাদের লাইফ সিকিউরিটি নিয়ে তো আমরা ঘোরাফেরা করেছি, এখন তো আমরা তো আর ডিবির এডিশনাল কমিশনার মানমারি উঠতে যাবে।